চলো এবার চলে আসলাম আমরা মুজুতনগর যাচ্ছি আমরা এখন সবাই আখের রস খেতে হবে অনেক গরম ভাই এখানে দাঁড়িয়ে এখন আমরা আখের রস খাবো অনেক গরম ভাই যে পরিমাণ গরম লাগতেছে ভাই মুজুদনগর যাওয়া হচ্ছে আমরা সবাই আছি এখানে সবাই আছে যে আমরা দুই মোটর সাইকেলে আমরা যাচ্ছি মোট পাঁচজন মুজিবনগর ভবন করতে আমরা এখন রোডে আছি আট কবর এখান তার মনে হয় এক দুই কিলোমিটার আছে আট কবর আমরা কিছুক্ষণের মধ্যেই মুজিবনগর ঢুকে যাব প্রবেশ করব ওখানে যে খাওয়া দাওয়া মাস্তি মাজামা সবকিছুই হবে সবাই দেখবেন আর আমাদের লিখন ভাই হচ্ছে লিখন ভাই গাড়ি চালানো শিখছে আবার আমার ডাইরেক্ট যাচ্ছি ইয়া হাবিবি হ্যাঁ হ্যাঁ ভাই রস হয়ে গেছে আখের রস খেতে হবে গরমের মধ্যে এই ঠাটা গরম পড়তেছে পাই ঠাটা গরম আমরা এখন আছি মুজিবনগর রোডে ঠিক আছে ভাই আর এটা আছে আমার বাইক নিয়ে আছি আমরা ভালো লাগতেছে আমরা কিছুক্ষণের মধ্যে মুজিবনগর ঢুকে যাবো হ্যাঁ আর এই যে রস দেখো ভাই রসকে আমরা আবার মুজিদনগর দেয়া করবো ঠিক আছে আমরা মুজিদনগর গেটে পৌঁছে গেছি ভাই এখানে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করবো করার পরে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব ঠিক আছে আর আছে আমাদের হোটেল এখানে আমাদের খাওয়া দাওয়া করতে হবে এখন দুপুরের খাওয়াটাকে লাস্টে করে নিই তারপরে ভিতরে আমরা চলে যাবো ঠিক আছে আর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আছে এটা ঘন্ট আছে অনেক রকম দিয়া আর হচ্ছে মাংস খাবো না ভাই গরমের মধ্যে আমরা হচ্ছে রুই মাছ খাবো এটা আর ডাল শাবন আছে

দে <laughs> <laughs> খাবার বড় হয়ে যাচ্ছে ভাই কিন্তু তোমার দেখা যাচ্ছে না এই দেখো তুমি এই যে কথা বলো ক সবাই কেমন আছো বলো বলো সবাই কেমন আছো হাঁটছে তুমি যা করছো তাই করছে হ্যাঁ বলো সবাই কেমন আছেন বলো বলো সবাই কেমন আছেন বলো সবাই কেমন আছো বলো খাবার দিয়েছে কি আছে

এই রাজা আবারও জানা নেই কেন খাওয়া দাওয়া করে ইয়া করব আমাদের প্লেটে খাবার দিচ্ছে ঠিক আছে আর আমাদের হোটেলের খাওয়া দাওয়া হয়ে গেল সবাই এখানে চিল করতেছে আমরা এখানে हां আমরা এখন ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে হোটেলের খাবারটা কিন্তু দারুণ ছিল ভালো লাগলো আর শাওনের এখন খাওয়ার পরে কি শাওন কি বলছে ঘুম পাচ্ছে একটু একটু ঘুম লাগতেছে বলতেছে ভাই এই ছিল আর চলো বাকিটা আমরা ভিতরে যে এ করব আর কিছু তো বলার নাই আর এটা শিশু পার্ক আমার পাশে যেটা শিশু পার্ক এটা হয় ঠিক আছে চলো আমরা সামনের দিকে একে নাগায় যাবো